শামবাজারের সিগনালের কাছে পুলিশ ধরলো রাইট লাইসেন্স চাইলো না ফিজিক্যাল লাইসেন্স আমার কাছে নেই উপরে দেখা যাচ্ছে পঁচিশ হাজার ভোল্টের কারেন্ট খুব আসতে নদী পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিজেদের ওরা দু কথা শোনালো ডাস্টবিন আছে বাস্কেট রাখা আছে তবু আপনারা কেন এখানে ফেলছেন হ্যান ত্যান গাড়িটা একটু ফ্রিতে ওয়াশ হয়ে যাবে কি কি যে করছে কত কাজ যে নিচ্ছে কত কন্ট্রাক্ট যে নিচ্ছে আবার কি না বাঙালি একটু বৃষ্টি পড়তে না পড়তেই আমরা বাড়িতে শুরু করে দিই এটা প্রথম কম্পিউটার কাল থেকে তো বৃষ্টিমুখর হয়ে আছে পুরো আর রাস্তায় হর্নি দেড় হর্ন এ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজ ফ্রাইডে টোয়েন্টি জুন সকাল বাজে এখন দশটা পনেরো আজকে সকালবেলার মেন কাজ যেটা ছিল বা প্ল্যান করা ছিল সেই অনুযায়ী প্ল্যানটা আপাতত এক্সিকিউট হচ্ছে আজকে আমাদের বাড়ির যে কেয়ারটেকার প্রসাদ কালকে রাত্রে একবার ফোন করে বলে রেখেছিলাম যে যদিও যেতে পারে আমার সাথে তাহলে আজকে যেহেতু ফ্রাইডে আমাদের যে ঠাকুরটা কথা বলেছিলাম বা দেখিয়েছিলাম এটা তাহলে বাগবাজার ঘাটে মনটাই বড় খারাপ হয়ে আছে কিছু করার নেই চলো মেয়েকে সকালে স্কুলে তো দেওয়া হয়ে গেছে রিমা একটা কাজ করেছে আবার একটু আগে বাবাকে আমরা আগামীকাল একজন নিউরোলজিস্টের সঙ্গে কনসাল্ট করিয়ে নেব প্ল্যান করে রেখেছিলাম সেই জন্য শনিবার দিনকে ব্যাপারটা আমরা চেয়েছিলাম তো রিমা একটু আগে ফোন করে ডাক্তারের কাছে বুকিং পেয়েও গেছে ছ নম্বরে নাম হয়েছে বাবার ওই চারটে নাগাদ বেলেঘাটার কাছে আসতে হবে তো নিউরোলজিস্টকে দেখিয়ে নেওয়ার পিছনের কারণ একটাই যে বাবার এমনি কোনো অ্যাসাচ কোনো প্রবলেম ফিল করছে না বাট একবার যেহেতু বাবার যে এমআরআইগুলো হয়েছে সিটি স্ক্যানগুলো হয়েছে তার মধ্যে একটু হালকা পাতলা ডিস্টারবেন্স আছে তারা সেকেন্ড অপিনিয়ন হিসেবে প্রপার নিউরোলজিস্টকে দিয়ে দেখিয়ে নেওয়াটাই আমরা মনে করলাম একটু ঠিকঠাক সেই কারণেই সেকেন্ড অপিনিয়ন বলুন বা প্রপার লোকের কাছে দেখানো বলুন সেই জন্য এই প্রোগ্রামটা করা হলো তো আগামীকাল শনিবার বাবাকে নিউরোলজিস্টকেও একবার দেখিয়ে নেবো চারটে নাগাদ আর মিন টাইম আমার ব্লগটা আপলোড করতে বসিয়ে দিয়ে গেছি এখন থেকে চেষ্টা করব রোজ ছোটো ছোটো করে হলেও যেটুকু দরকার সেটুকুই ব্লগ ডেলি আপলোড করে দেব চেষ্টা করব প্রসাদ অলরেডি একবার নক করে গেছে ওকে আসতে বলেছিলাম দশ মিনিট পরে তো ও জাস্ট এলেই আমরা ঠাকুরটাকে ঠিক করে প্যাকিং করে নিয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে যাব ছোটো গাড়িটা নিয়ে যাব নিয়ে আর কি চলো প্রসাদ চলে এসছে ওকে নিয়ে আপাতত এগুলো ওগুলোকে দিয়ে বেঁধে ওটাকে কভার আপ করে বেঁধে বুঁধে নিয়ে তারপর যাবো ফ্রেমটাকে খুলে নিয়েছি রাগ একটু জায়গা মতো চলো যাই আপাতত বাগবাজার ঘাটেই প্ল্যান আছে যাওয়ার সঙ্গে আবার বদি ধরে দিলেন ডাব্বাটা খালি ডাব্বা গঙ্গা জল নিয়ে আসতে হবে আপাতত আধা শোয়ানো বছর দাঁড় করে দিচ্ছি আর প্রসাদ পিছনে থাকবে ও ধরে নিতে পারবে সামনে যাতে ঝুঁকে ফোঁকে না যায় ঠিক আছে শ্যামবাজারের সিগনালের কাছে পুলিশ ধরলো রাইট টার্ন না নিয়ম নেই বলে দেখি কি করে হ্যাঁ চলো সঙ্গে সঙ্গে চলে এসছি এগারোটা কুড়ি বাজে এক মিনিট খালি গেলাম আর এলাম আমাকে বলল যে রাইট টার্ন এটা হলো হ্যাঁ প্রোভাইডেড আপনি ওখানে ঢুকেছেন ওই জন্য কেস তাহলে আপনার ফোনে পাঠিয়ে দিচ্ছি লাইসেন্স চাইলে না ফিজিক্যাল লাইসেন্স আমার কাছে নেই বলে ঠিক আছে তাহলে আপনার নাম্বারে আমি কেস পাঠিয়ে দিচ্ছি রাইট টার্নে ঢোকার জন্য হ্যাঁ পাঠিয়ে আর কি বল। ও পাঠিয়ে দেবে জমা করে দেবো ঠিক আছে এমনি জমা করতে হবে জমা করতে হবে ওদের সঙ্গে কোনো বছর যাই যাবো না ভুল হয়েছে অন্যায় হয়েছে তো নিশ্চয়ই ফাইন দেবো মানে প্রবলেম কিছু নেই ঘাটে যেখানে সিগন্যাল পড়েছে সিগন্যালটা জাস্ট উঠলেই উঠে সামনে গিয়ে ডান দিকে ঘুরে গাড়িটা কোথাও একটা ফাঁকা জায়গা থেকে লাগাবো উপরে দেখা যাচ্ছে পঁচিশ হাজার ভোল্টের কারেন্ট চলো বের করে নেওয়া হয়ে গেছে দেখি দাঁড়া খুব কাদা দাঁড়া 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 আমি একে ধরি রাখ দেখেন খুব আসতে হয়ে গেল মায়ের বিসর্জনের পর পড়ে গিয়ে ফ্রেম ভেঙে পুরো ঠাকুর ফাকুর ভেঙে গেছে এত মন খারাপ হয়ে গেছে আমাদের বাড়ি সবাই পাঁচ বছর ছ বছর ধরে ছিল আমার কাছে ঠাকুর বাচ্চাকে জিজ্ঞেস করলাম বললো যে বঙ্গায় ভাসানো ছাড়া কোনো উপায় নেই মাটির তো পুরো প্রসাদ তিনটে জায়গাও নিয়ে এসেছিলো ওগুলো সব জল গঙ্গা জল ভরে নেবে খারাপও লাগে কিছু কিছু করার নেই এটাই নিয়ম প্রকৃতির গঙ্গা মাটি দিয়ে তৈরি গঙ্গাতেই ভেসে যাচ্ছে হ্যাঁ এটাও একটা বাড়ির ঠাকুর ছিল বলছে আমাদের ওই দূরে চলে গেছে ভাসতে ভাস তো প্রথমে দাদা বারণ করছিল বলছিল ভাসাবেন না গঙ্গা জলে অন্য কিছু ভাসানোর নিয়ম নেই তখন আমি বাধ্য হয়ে বললাম যে এটা বাড়ির ঠাকুর এবং মাটি দিয়ে বানানো তখন বললো আচ্ছা ঠিক আছে বলছে কার্টুন শুধু দিচ্ছে না কার্টুন না ওটা কাঠের ফ্রেম হ্যাঁ দেখ ভালো এবার যেন প্রোটেকশানই করে সবাইকে আটকায় কারণ অযাচিত অনেক জিনিসও লোকে ফেলে এখানে আমার ঘাটটা তুলনামূলক অনেক পরিষ্কারই রয়েছে তাও এখানে দেখো প্লাস্টিক পড়ে আছে কত আটকাবে লোকে এখানে তাও ওরা তো বলে বলে লোককে আটকাচ্ছে বোর্ড দেওয়া আছে সাইনবোর্ড দেওয়া আছে কে পড়ে কিচ্ছু পরে না একজন বয়স্ক লোক এসে হঠাৎ করে প্লাস্টিক ফুল ফুলমালা আরও কী সব ছিল হাবি যাবি সব ছিল করে ফেলে দিয়ে উপরে উঠছিল তো ওরা দু কথা শোনালো ডাস্টবিন আছে বাস্কেট রাখা আছে তবু আপনারা কেন এখানে ফেলছেন হ্যান ত্যান ওই ও কে শুনে কার কথা একজনকে বলবে কজনকে বলবে কত লোককে বলবে হ্যাঁ সবাই একই কাজ করে নদী পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিজেদের সরকার বলে দিতে পারে করে দিতে পারে না সব কিছু তাই না চলো এগারোটা চল্লিশ আমাদের যা নিজেদের টাইম লাগলো এছাড়া পুরো ফাঁকাই ছিল দেখতেই পেলে ঝটপট হয়ে গেল যাইছি এখন বাড়ি আকাশ অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি না হতে পারে তবে আমি চাইছি এখন বৃষ্টিটা হোক গাড়িটা একটু ফ্রিতে ওয়াশ হয়ে যাবে বারোটা এই মাত্র পৌঁছলাম বাড়ি এই টকটার পাতাটা কেটে ফেলে দেওয়া হয়েছে ছোট্ট একটা প্রান্ত গজাচ্ছে দেখা যাক বাড়ি চলে এসেছি কিন্তু কাজ শেষ হয়নি প্রসাদের কি কি যে করছে কত কাজ যে নিচ্ছে কত কন্ট্রাক্ট যে নিচ্ছে আবার কে যেন রাখছিল কল ঠিক করছে বাথরুমের লাইন ঠিক করছে পাইপ ঠিক করছে সরোঘাটের কাটালি গলা লাইটটা আমাদের কেটে ঠিক যায়নি ওই সাইড থেকে কালো হয়ে গেছিল এটা অনেক পুরনো লাইট এগুলো ছিল যখন স্টকে এনে রাখা ছিল সেগুলোকে করে এখন বার করে করে ইউজ নেওয়া হচ্ছে বাজে প্রায় তিনটে তো একটু আগে রেডিওতে শুনছিলাম একজন জকি বলছিল ছন্দ টেনে বলছিল বলছে আমরা কিনা বাঙালি মাংকি টুপি আর সোয়েটার বার করে ফেলে একটু শীত পড়তে না পড়তেই তেমনি আরো অনেক কিছু দিয়ে ব্যঙ্গ করা হচ্ছিলো বাঙালিকে তো তেমনি একটু বৃষ্টি পড়তে না পড়তেই আমরা বাড়িতে শুরু করে দিই খিচুড়ি তো আজকেও তার অন্যথা হচ্ছে না সকালবেলা বদি হ্যাঁ বৃষ্টি ওয়েদার দেখেই বলছি কি আজকে তাহলে খিচুড়ি আর ডিম বাজা হয়ে যাক পুই রান্না করে বলে বার করেছিলে বাট ক্যান্সেল করে শুধু খিচুড়িতে শিফট করে গেছি আমরা চলো এনিওয়ে বাজে এখন প্রায় পুরো তিনটে ঝটপট খেয়ে নেবো খেয়ে দিদা যাব সিধা আগে যাব অফিস তবে মেয়ে আসার টাইম হয়ে এসছে মা ওকে আনতেই যাবে আমি খেয়ে দে মেয়ের সাথে দেখা করে অফিস যাই ভালো খোল খোল কনেশটা তো এখন বাজে এসছি সাড়ে তিনটার চলে এসেছি কাজ একটু সারলাম আর এই টেবিল আমাদের যে বসার সিটিং পজিশনটা সিপিউটা নিচের দিকে রাখতাম উপর দিকে তুলে উপর উঁচু করে দিয়েছি যার ফলে এখন আমার হাইটের সঙ্গে ডিফারেন্স এতটা হয়ে যাচ্ছে তবে দেখতে বেশ আরাম লাগছে ঘাটটা সোজা থাকছে সুবিধাই হচ্ছে দেখা যাক কতদিন সুবিধা লাগে আর এই ক্যাবিনেটটা দেখতে সবথেকে পুরনো আর সত্যিই পুরোনো বটে এটা আমার ব্যবসার শুরুর বিজনেস শুরুর প্রথম কম্পিউটার বাবার কিনে দেওয়া প্রথম কম্পিউটার এবং এখনও পর্যন্ত ওটাই রয়েছে বাকি সব ক্যাবিনেট ফ্যামিলি চেঞ্জ করেছি এরপর অন্তত হয়তো পনেরো কুড়িটা মেশিন কিনেছি বাট এইটা এখনও পর্যন্ত একই রয়ে গেছে এটা প্রথম কম্পিউটার হয়ে গেছে তাই রেখে দিয়েছি এবং এখনো পর্যন্ত যত এর ক্যাবিনেট পাওয়া গেছে বা পাই তার থেকে অনেক বেশি হার্ডি আমি এরপর নিজে বহুবার বসেছিলাম নটা আটান্ন বাজে সিধা এখান থেকে বেরোবো এখানে এক হিসাব ছিল পরে স্টক জিএসটি বিল আবার নিউ স্টক নিউ এন্ট্রি নিউ নতুন কিছু মাল এডিশন হয়েছে যেগুলো আগে আমরা ইউজ করতাম না এখন এই মেশিনের জন্য সেটা ক্যাপাসিটিতে এসেছে বলে সেগুলো কিছু কিছু নতুন নতুন মাল আসছে সেগুলো ইনক্লুড হচ্ছে এগুলোর জন্য আবার নতুন করে ফর্মুলেশন তৈরি করা যাই হোক এসব করতে করতে এগুলো তো মিটলো বাড়ি যাবো তাতেও শান্তি নেই বাড়ি গিয়ে আমাকে জিএসটির জন্য যে ডকুমেন্টগুলো আপলোড করে দিতে বলেছিলো ওটা আজকেই করে দেওয়ার চেষ্টা করবো কারণ আজকে যদি মিস হয় তবু একটা দিন কালকে সময় পাবো এরপর আর সময় পাবো না তো আজকে ওগুলোকে আপলোড করতে হবে এক ঝামেলা রয়ে গেলো একটা ব্যাপার হলো বেরোতে যাচ্ছি দশটা প্রায় বাজে এদিকে বাইরে কিন্তু বেশ জোরে বৃষ্টি হয়েছিল জাস্ট একটু থেমেছে স্পিডটা কমেছে বাট কি কন্ডিশন যাই না এরা দুজন পুকুর পালিয়ে যেতে পারবে মনে হচ্ছে আমাকে ভিজে ভিজে যেতে হবে যাওয়ার হবে কিছু করার নেই বেরোতে তো হবেই এই সেই স্পেশাল রেনকোট পঞ্চু এটা পরে এসছি বলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বাট এটার জন্য ফুল সেফ একটুখানি এই জিপ লাইন থেকে বোধহয় একটু হালকা জল ঢুকেছে টি শার্টটা একটু সামনেটা ভিজেছে আদারওয়াইজ ফুল সেফ অ্যান্ড সিকিউর দশটা চল্লিশ এই ঢুকলাম বৃষ্টি ভেজা রাতে এখন তো